আমি ভাইরা আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে এই রাত প্রায় 10টা পর্যন্ত আপনারা সকলে এখানে বসে অংশগ্রহণ করে সহযোগিতা করে আজকের আমাদের এই সম্মেলনটাকে সফল করে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যারা সদস্য আছেন, অ্যাডভোকেট আশফাক আহমেদ সাহেব সদস্য, নির্বাচন কমিশন অ্যাডভোকেট খয়রাত আলী, অ্যাডভোকেট ফখরুদ্দিন আলী, অ্যাডভোকেট ইমাম আলী, অ্যাডভোকেট শামীম বিন গোলাম পার, আমি ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমি জেলা আহ্বায়ক কমিটির যেটা ছিল, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে থানা সম্মেলনগুলো শেষ করে এই পর্যন্ত নিয়ে এসেছেন আজকে দলকে সংগঠিত করে, হক সাহেব সহ রেজিনা আপা সহ জেলা আহ্বায়ক কমিটির সকল যুগ্ম আহ্বায়ক সকল সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমি এর বাইরেও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ কর্মী ভাইরা আজকের এই সম্মেলনকে সফল করার জন্য পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে একটি বড় সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই যারা কাউন্সিলর আজকে, যারা এসে এটাকে 100% সফল করেছেন আমাদের কাউন্সিলটাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আমরা এখানে এসেছি, আপনারা দেখেছেন, আপনারা অংশগ্রহণ করেছেন এই কাউন্সিলে, আপনারা আপনাদের মতামত দিয়েছেন যে আগামী 2 বছর কিভাবে দিনাজপুর জেলা বিএনপি পরিচালিত হবে, এর জন্য আপনারা কিছু ব্যক্তির উপরে দায়িত্ব অর্পণ করেছেন। এখানে আজকে কোনো হার জিতের ব্যাপার না, এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার না, এখানে দায়িত্ব অর্পণ করা হয়েছে দলের কিছু নেতাকর্মীর উপর, যাদের দায়িত্ব হবে আগামী 2 বছর এই দলকে দিনাজপুর জেলায় সুন্দরভাবে পরিচালিত করা, এই দলকে সেইভাবে পরিচালিত করা এই দিনাজপুর জেলা যারা জনগণ, যারা ধানের শীষকে ভোট দেয়, যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করে, আস্থা রাখে, শহীদ জিয়ার আদর্শে যারা বিশ্বাস করে, 19 দফার আদর্শে যারা বিশ্বাস করে, সেই সকল মানুষেরা যেভাবে আশা করে আজকে যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সকল নেতৃবৃন্দ আমি বিশ্বাস করি সেই সুন্দরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। প্রিয় ভাই বোনেরা, আমি সকালবেলা একটি কথা বলেছিলাম, যে আজকে আমাদের কাউন্সিলর যারা, তারা তাদের রায়ের মাধ্যমে একটি সিদ্ধান্ত দিয়েছেন, আমরা এটিকে রায় বলতে পারি, এটিকে আমরা ভোট বলতে পারি, নর্মালি কাউন্সিলে বলি আমরা যে ভোট দেওয়া, আজকে শুধুমাত্র আমাদের দলের ভিতরে যারা কাউন্সিলর আছেন তারা ভোট দিলেই চলবে না, আজকে সমগ্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। এখানে উপস্থিত ধানের শীষের প্রত্যেকটি নেতা কর্মী দায়িত্ব হচ্ছে শুধু দিনাজপুর জেলার বিএনপির নেতাকর্মী না, সমগ্র বাংলাদেশের ধানের শীষের প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করা। আজকে আমরা এখানে সুন্দরভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করেছি, সুশৃঙ্খল ভাবে কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন করেছি। প্রিয় ভাই বোনেরা, আমি একটি কথা বলতে চাই, যেই কথাটা আমি মনে করি অত্যন্ত বাস্তব ধর্মী বর্তমানের এই মুহূর্তে এই পরিস্থিতিতে। দেখুন, আমরা দলের পুনর্গঠন করছি, আমরা নেতাকর্মীদেরকে সংগঠিত করছি, আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, জনগণের সামনে সত্যিকার কথা তুলে ধরছি, পরিস্থিতি তুলে ধরছি, কেন? কারণ এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য যুদ্ধ করেছেন, এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেত্রী 90 সালে গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছেন, এই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এই দেশে দেশনেত্রী খালেদা জিয়া, আপনারা তাদেরই সৈনিক, আপনারা তাদেরই কর্মী। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যাই করি না কেন,
ততক্ষণ পর্যন্ত সফল হবে না আমাদের কোনো কাজ যতক্ষণ পর্যন্ত আমরা এই বর্তমানের মাফিয়া স্বৈরাচার ভোট ডাকার সরকারের পতন ঘটাতে না পারব। আজকে আমাদের কোনো কিছু সফল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের যে ভোটের অধিকারকে ডাকাতি করা হয়েছে সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিছু সফল হবে না। আজকে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সফল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের প্রতি খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব। কাজেই আমাদেরকে যদি এই সরকারের এই স্বৈরাচার ভোট ডাকাত নিশিরাতের ভোট ডাকাত সরকারের পতন ঘটাতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয়, আবার আমাদেরকে যদি আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ঐক্য ঐক্য, এ ছাড়া আর কোনো কিছু ভাবলে চলবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো কিছুর বিনিময়ে, আমাদেরকে ঐক্য স্থাপন করতে হবে, ইস্পাতের মতন কঠিন ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, ১৯৭১ সালে আপনাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কারেক্ট, ঠিক বলেছি? স্বাধীনতার ডাক দিয়ে, যুদ্ধের ডাক দিয়ে শহীদ জিয়া কি ঘরে বসেছিলেন? নো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র হাতে ময়দানে নেমেছিলেন যুদ্ধ করার জন্য, দেশকে শত্রু মুক্ত করার জন্য। আপনারা তার সৈনিক, আপনাদেরও আজকে আন্দোলনে ডাক দিয়ে ঘরে বসে থাকলে হবে না, রাজপথ দখল করতে হবে, রাজপথে অবস্থান নিতে হবে। রাজপথ, রাজপথ ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। আসুন আসুন, আজকে এই সম্মেলনের মাধ্যমে আপনারা যেই নেতাদেরকে আজকে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা সকলে দেখতে চাই, আমরা সকলে বিশ্বাস করতে চাই যে আগামী দিনে যখন সময় আসবে, যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দিনাজপুর জেলার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রাজপথে অবস্থান গ্রহণ করবেন। শেষ কথার এক কথা, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।